ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। আশুগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উদযাপিত। আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উদযাপিত হয়েছে। সোমবার বেলা 12টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন। আলোচনা সভায় আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মোহাম্মদ সফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হেফজুল বারী, হাজী সাইদুর রহমান, মোশারফ হোসেন মুন্সী, ইলিয়াস আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান কবির, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের, আশুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদেক মিয়া, সাধারণ সম্পাদক সাদ্দাম ভুইয়া সজীব, তালশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলাইমান মিয়া, সাধারণ সম্পাদক এস এম নাহিদ, তারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদল সাদির, আড়াইসিধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদুল ভুইয়া, চরচারতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, শরীফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সিনিয়র সহসভাপতি নাজমুল হক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোজামেল হক, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম রুবেল, সহসভাপতি রাসেল মিয়া, জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক মমিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না চৌধুরী, যুবলীগের সভানেত্রী নীলা সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তানভীর আজহার, মিনহাজ হৃদয়, রাফি হোসেন শিওন, সদস্য মামুন সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন পালন করেন নেতাকর্মীরা। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।